পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা খুশি সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। অসম্মানের থেকে বড় আর কিছুই নাই, সে একই কাজ বারবার করবে। অযোগ্য এবং তোমার লক্ষ্যে না পৌঁছানোর আগেই থামিয়ে দাও। সম্মান জিনিসটা আয়নার মতো, তুমি যতই দেখবে তার থেকে তুমি ততটাই ফিরে পাবে। বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত, সব সময় তার দোষ খুঁজে পাবেন না, পারলে তাকে সমাধানের পথটা দেখাই দাও। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে। কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না, যার উপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তুমি প্রতিটা কাজে ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহার মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বল দেয়। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে আনন্দে দিন কাটায়। যে তোমাকে যতটা সম্মান দিবে তাকে তুমি ততটাই সম্মান দিবে, তার অধিক বেশি সম্মান দিবার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলোই সম্মানের চেয়েও বেশি স্বার্থ চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে আপনাকে অপার্সোনাল মনে করবে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না, আর যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দিবেন না। পানি যেমন ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছে সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে ভালো লাগা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমে খারাপ লাগার কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস, অনুভবে যাক স্পর্শ করা যায় না তেমনি ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়।